বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লেটাস্ট রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে সিলভার কাপ মাছের ঝোল। একঘেয়েমি রান্না কিন্তু কখনোই খেতে ভালো লাগে না, তো একদমই অন্যরকম করে আমি আজকে মাছের ঝোলটা তৈরি করব। তো মাছের ঝোলটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তারপর এখন আমি একটু তেলটাকে গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা সিলভার কাপ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4 পিস সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো এক পাশ মাছটার ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর এখন এই মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা গ্রেট করে রাখা আলু। তারপর আমি আলুগুলোকে গ্রেট করে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তো এখানে যে লবণটা দিয়েছি জাস্ট শুধু আমার আলুর মধ্যে আলুটাকে তাড়াতাড়ি সিদ্ধ করবে আর আলুটা একটু খেতে ভালো লাগবে। তারপরে আমি হলুদটা দিয়ে আলুটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে আলুর পরিবর্তে পেঁপে দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। একদম অন্যরকম একটা রান্না, আপনি মাংসের সাথে একদমই ভুলে যাবেন। তো আমি আলুগুলো ব্রাউন কালার হয়ে আসার পরে এখন নামিয়ে নিচ্ছি। তো এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তো তেলটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। তো তারপরে এখন আমি দিয়ে দিব ফোড়নের জন্য 1 চা চামচ আস্ত জিরা। আপনারা কিন্তু জিরার পরিবর্তে পাঁচফোড়ন দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তারপরে 3টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেওয়ার পরে 1টা টমেটো অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজ আর টমেটোটাকে আমি একসাথে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিব বাকি মশলাগুলো। তো আমি একসাথে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ একসাথে সবগুলো মশলা দিয়ে এখন আমি যে বাটিতে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম সেই বাটিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব। তো আমি অল্প একটু পানি দিয়ে এখন একটু এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলা। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলা ভেজে নেওয়ার জন্য কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে যদি আপনি আলুটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা অসম্ভব মজার হয়। তো তারপরে আমি এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে। তো আমি 2 বার করে একটু একটু করে পানি দিয়ে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এই রান্নায় কিন্তু ঝোলটা খুব বেশি পাতলা হবে না, ঝোলটা একটু ঘন ঘন হবে। তো সেই মাপে একটু পরিমাণ মতো বুঝে পানিটা দিয়ে নিতে হবে। পানিটা দিয়ে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাছের ভিতরে সবকটা মশলাই ঢুকবে, মাছটাও খেতে ভালো লাগবে। তা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, 10 মিনিট পরে আমি বেক করলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এখন যেটুকু ঝোল আছে এটুকুই থাকবে। তারপরে আমি এখন নামানোর আগে অ্যাড করে দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া। আপনি চাইলে টালা জিরার গুঁড়ার পরিবর্তে কিন্তু এখানে ধনিয়া পাতা অ্যাড করে নিতে পারেন। তবে আমি আজকে শুধুমাত্র টালা জিরার গুঁড়োই দিয়ে নিচ্ছি। তা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। রোজ রোজ একঘেয়েমি রান্না না করে একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। পরিবারের সবার কাছেই রিকোয়েস্ট পাবেন যেন বারবার এই রান্নাটা করেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।